কত ভিডিও ফিচার কমটেন্টের মজাই ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে মোটিভেট করার জন্য তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আর আজকে আমি কথা বলবো স্যামসাং এর একটা নতুন ফোন নিয়ে যেটা হচ্ছে গ্যালাক্সি এম থার্টি এর কী কী স্পেসিফিকেশান থাকছে আর এর দাম কত হতে পারে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিও তুমি আমি ডিসকাস করবো হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে অভিজিৎ আপনারা দেখছেন ফোন পাওয়া ওয়েস্টিং সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক কথা বলি এই ফোনটার লুকের ব্যাপারে তো এখানে কিন্তু আপনাকে অসাধারণ গ্লসি ব্যাক ফিনিশ এসব আপনারা পাবেন না এখানে সিম্পল পলিকার্বনে একটা ব্যাক দেওয়া হচ্ছে যেটা আপনার ফোনকে অত্যাধিক প্রিমিয়াম তো করবে না বাট আপনার হাতে ধরে ফিলটা ভালো আসবে যদি আমি কথা বলি এখানে ডিউরেবিলিটি তো এখানে আপনারা পেয়ে যান ড্র্যাগন ট্রেলের গ্লাস যেটা আপনার অসাধারণ ফোনকে ডিউরেবেল করে তুলবে আর মোটামুটি ছোটোখাটো ড্রপ বা স্ক্র্যাচের হাতে কিন্তু রক্ষা করবে আর ফাইনালি আমি যদি কথা বলি এখানে ডিসপ্লে তো এখানে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট থ্রি নাইন একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর এই যে ডিসপ্লেটা হতে চলেছে এটা সুপার অ্যামোডের ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থাকছে না এখানে কিন্তু রিয়ারেই থাকছে আর ওপরে যে নচটা থাকছে সেটা কিন্তু জেনারিক নচ নয় একদম ছোট্ট নচ যেটাকে আমাদের ভাষায় আমরা বলি টিয়ার ড্রপ নচ বা স্যামসাংয়ের ভাষায় এটা কিন্তু ইনফিনিটি ভি নচ তো অবভিয়াসলি খুবই ভালো একটা ডিজাইন খুব ভালো একটা লুক কিন্তু স্যামসাংয়ের মধ্যে প্রোভাইড করছে এই ফোনটার মাধ্যমে যদি কথা বলি প্রসেসারের তো এটা আসছে এক্সিনোজের সেভেন নাইন জিরো ফোর প্রসেসারের ওপরে হ্যাঁ এটা একটু দুর্বল প্রসেসার মানে মোটামুটি স্ন্যাপড্র্যাগন সিক্স থার্টি সিক্সের বাট স্টিল এটা কিন্তু আপনাকে যে গেমিং পারফরমেন্সগুলো দেবে সেগুলো কিন্তু মোটের ওপর ঠিকঠাক হবে আর যদি কথা বলি এখানে ক্যামেরা তো তিনটে রিয়ার ক্যামেরা সেটা থাকছে আপনার আর অবভিয়াসলি এখানে যে ক্যামেরাগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা আর একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল আপনার মেন ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলার জন্য ইউজ করা হয়েছিল যেটা এম টোয়েন্টিতে আমরা দেখেছি আর থার্ড যে ক্যামেরাটা থাকে সেটা সেন্সিংয়ের কাজে ইউজ হবে সেটাও কিন্তু ফাইভ মেগাপিক্সেল যদি এখানে আমি সেলফি ক্যামেরার কথা বলি তো এই যে সেলফি ক্যামেরাটা আছে সেটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা আর অবভিয়াসলি এম টোয়েন্টি থেকে ইম্প্রুভমেন্ট তো অবশ্যই আসছে আর স্যামসাং ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ হয় না খুব ভালোই ক্যামেরা ওরা প্রডিউস করতে জানে আমরা যদি গ্যালাক্সির এস টেন সিরিজগুলোর ফোন দেখি সেখানে ক্যামেরা কিন্তু সুপ পাওয়ার ভয় তো অবভিয়াসলি এখানে আমি বলতে পারি যে স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু অবভিয়াসলি খুব ভালো হবে আর যদি আমি এখানে কথা বলি ব্যাটারি সেকশানে তো এখানে আপনারা পাচ্ছেন হিউজ পাঁচ হাজার এমইচএ ব্যাটারি অসাধারণ ব্যাপার খুব কম ফোন নিয়ে আমরা পাঁচ হাজার এমইচএ ব্যাটারি দেখতে পাই আর অবভিয়াসলি স্যামসাংয়ের এম থার্টি যে ফোনটা আসছে সেটা কিন্তু তার মধ্যেই একটা পড়বে টাইপ সি অবভিয়াসলি থাকছে হেডফোন জ্যাক অবভিয়াসলি থাকছে সমস্ত রকম সেন্সার থাকছে আয়ার ব্লাস্টারি খালি একমাত্র দেওয়া নেই নাহলে ওটা দিলে একবারে কমপ্লিট ফোন হয়ে যেত বাট স্টিল এখানে কিন্তু ফোন মানি অবশ্যই থাকছে এর যে বেস ভেরিয়েন্টটা হতে চলেছে মানে চার জিবি চৌষট্টি জিবির যে দাম হতে চলেছে সেটা অ্যাট অ্যারাউন্ড ফিফটিন থাউজেন্ড বলা হচ্ছে মানে ওই চোদ্দো হাজার নশো নিরান্ন বই টাকা বা চোদ্দো হাজার নশো নব্বই টাকা এরকম কিছু একটা প্রাইসে স্টার্ট হবে তো অবভিয়াসলি এটা সুপার ভ্যালু ফর মানি আর আপনি যদি স্যামসাংয়ের ফ্যান হন তাহলে এই ফোনটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে অসাধারণ ফোন আর স্যামসাংয়ের তো ডিসপ্লে নিয়ে কোনো কথাই নেই অ্যাকচুয়ালি অনেকে কী হয় জাস্ট ডিসপ্লে থেকে ফোন কিনে নেয় তার কারণ হচ্ছে এখানে কালার যে আপনি দেখতে পেন ডিসপ্লে সেগুলো অসাধারণ হবে তো অবভিয়াসলি এখানে কিন্তু ডিসপ্লে থেকে আপনারা ফোন অবশ্যই বাঁচবেন তার সঙ্গে আদার্স থিংসও কিন্তু একটু চেষ্টা করবেন দেখার আর যদি আমি এখানে কথা বলি ব্যাটারি কনজামশানে তো অবভিয়াসলি এখানে একটা সুপারমোডার ডিসপ্লে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু ব্যাটারি কনজামশন খুব কম হবে এক্সপিরিয়েন্স ইউআই যেটা স্যামসাং গ্যালাক্সি এম থার্টিতে আসছে সেই ইউআইটি কিন্তু অসাধারণ কাস্টমাইজ তো অবভিয়াসলি ব্যাটারি কনজামশন অনেক কম হবে গেম লোডিং কিন্তু খুব ফাস্ট হবে এবং খুব সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশানগুলো রান করবে তো অবভিয়াসলি রেডমি নোট সেভেনকে কিন্তু গ্যালাক্সি এম থার্টি চ্যালেঞ্জ করবে এবং বহু ক্ষেত্রে কিন্তু বিট করে দেবে তো অবভিয়াসলি যখন আপনারা ফোন কিনতে যাবেন স্পেশালি গ্যালাক্সি এম থার্টি বা রেডমি নোট সেভেন একটু চিন্তাভাবনা করবেন যে কোন ফোনটা আপনাদের জন্য সুটেবল হবে আমি অবভিয়াসলি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে গ্যালাক্সি এম থার্টি আর রেডমি নোট সেভেনের মধ্যে কোনটা ভালো তো এই হলো আজকে ভিডিও আশা করবো করবেন ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে না বন্ধুরা শেয়ার করে জানিয়ে দিন গ্যালাক্সি এম থার্টিকে কেমন চলেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ জয় বাংলা